পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যে কোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে। বাংলাদেশের স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে এলে একথা বলেন শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। স্পেনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের, বিশেষ করে সামাজিক, রাজনৈতিক, আর্থিক ও নারী উন্নয়ন খাতে বাংলাদেশের নজির বিহীন উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, স্প্যানিশ রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।